আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো আপনাদের মাঝে চলে আসলাম টিটিপি ও ট্রাভেল 993। তো বেস এবং ইউটিউব চ্যানেল দুটি একসাথে, তো আজকের ভিডিওটা হবে অন্যরকম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ট্রাই করবেন, চেষ্টা করবেন, আর ভিডিওতে কিছু স্পেশাল কিছু থাকবে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো লেটেস্ট স্টার্ট তো হ্যালো, দিস এভরিওয়ান, টিটিপি টানাটুনা পাস। তো ট্রাভেল ব্লগিং এবং ইউটিউব চ্যানেল তো দুটি একসাথে নিয়ে চলে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাতের রাইডটা। তো আজকে রাইডটা হবে মোটর সাইকেল, না আজকে রাইডটা হবে অটো। তো আমরা অটো যোগে আমাদের যে একটা মিশন ছিল সেই মিশনে চলে গেছিলাম আমরা। তো অটো দিয়ে আমরা যে সেখানে গিয়েছিলাম এবং অটো দিয়ে আমরা ব্যাগ দিচ্ছি। তো আসার পথে অটোর যে টেকনিকগুলো সেগুলো হচ্ছে একটু দেখানীয় বিষয় ছিল, যে অটো ড্রাইভার যে চালকটা ছিল উনি অনেক দক্ষতার সাথে ওনারা রাইড করে থাকে। প্রার্থীপক্ষে যদি আমি যদি রাইড করতাম আমি কিন্তু লাগাই দিতাম, এই যে আশেপাশে যে গাড়িগুলো যে আসে ওই অপোজিট পাশ থেকে এই গাড়িগুলোর সাথে মেনটেন করে চলা বা চলাফেরা করা এটা একটু একটু ঝামেলার মুখে পড়ে যায়। কারণ হচ্ছে কি, এদের থেকে যে সেফলি রাইড করা, এদের থেকে যে দূরে থাকা এবং এদের থেকে যে সতর্কগুলো চোখ কান খোলা রেখে যে রাইড করা, এটা খুবই একটা জটিল বিষয়। তো তারপরে আমাদের যে অটো ড্রাইভারটা ছিল উনি অনেক দক্ষ এবং পারদর্শী ছিল বলেই আমরা অনেকগুলো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে হসপিটালে গেছিলাম। তো হসপিটালে মোটামুটি আমরা 2টা না 3টা বাজে চলে গেছিলাম। তো এখানে লম্বা লাইন, তো লাইন বলতে আপনার বিশাল লাগে, অনেকে আছে যে সকাল থেকে আসে বসে আছে এবং অনেকে আছে যে অনেক সকালে এসে বসে আছে, আবার অনেকে আছে দুপুরবেলা চলে আসে। তো আমরা মোটামুটি আমরা কিন্তু সকালের দিকে গিয়েছিলাম, তো মোটামুটি সকাল না আমরা বিকাল দিকে গিয়েছিলাম। এই যে এখানে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে রুগীগুলো নিয়ে গেছিলাম এই রুগীর ওষুধটা উনি লিখে দিয়েছিল। তো এটা হচ্ছে প্রেসক্রিপশন, এনে ওই অনুযায়ী ওষুধ খেলে মোটামুটি উনি মোটামুটি ভালো খেতে উঠবে, এগুলো বিষয়। তো তারপরে আমরা এখান থেকে চলার পরে আমরা তখন 7টা না 8টা নাগাদ বাজে, তো রাত্রে। তো এই সময় একটু মোটামুটি লাইট একটু কমে, তারপরে উনি কিন্তু রাইড করে চালিয়ে আর অপোজিট পাশ থেকে যে লাইটগুলো যে আসে বা অন্য অপোজিট পাশ থেকে যে গাড়িগুলো চলে আসে এদের লাইটের জন্য রাস্তা ঠিকভাবে দেখা যায় না। কারণ হচ্ছে কি, এদের লাইটগুলো খুব পাওয়ারফুল, কারণ এই লাইটগুলো পাওয়ারফুল হওয়ার কারণে কি হয় যে আপনার চোখের মধ্যে এর সে বাড়ি মারে যে কখন যেন বিপদ হয়ে যায়, কখন যেন একটা ইয়ে হয়ে যায়। কারণ হচ্ছে কি, যে ওই চোখেরগুলো যখন ঘুড়িটা যখন নষ্ট করে দেয় তখন বোঝা যায় যে আসলে লাইটের যে পাওয়ারটা কতটুকু। উনি আসলে মনে করে যে আসলে যে চালক থাকে উনি আসলে বোঝে না যে কতটুকু আলো হইতেছে বা কতটুকু আলো আছে, এটা কিন্তু যে চালক সে কিন্তু বুঝতে পারে না। অপোজিট পাশে থেকে যে আসে সে বুঝতে পারে যে ওই গাড়ির কতটুকু আলো বা কতটুকু আলো মানে সামনের দিকে ছড়িয়ে পড়ছে বা পোহাচ্ছে, এই হলো বিষয়। কারণ হচ্ছে কি, আমরা এখানে যে হসপিটালে গিয়েছিলাম সেই হসপিটালে তো মোটামুটি রুগীর দশা এরকম হয়েছে, তো অনেকেই আছে যে লাইনকে লাইন ধরে ধরে ওনারা বসে আছে, দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে অনেকেই আছে ঘোরাফেরা করতেছে, এই হলো বিষয়। কারণ কেউ অনেকে আছে সিরিয়াল ধরে, কারণ সিরিয়ালে কাগজ জমা দিয়ে ওনারা ডাক্তারের সাথে কথা বলতে পারতেছে না আর দেখাতে পারছে না। আমরা ওইখানে গিয়েছিলাম হচ্ছে আমাদের হাড় বিশেষজ্ঞ ডাক্তার, উনি অনেকটা বিশেষজ্ঞ, মানে উনি সার্জন, তারপরে স্পেন থেকে উনি ডিগ্রি নিয়ে চলে আসছে এখানে চিকিৎসা দেওয়ার জন্য। তো উনি একটু ভালো চিকিৎসা দেয়, কারণ উনি রুগী দেখলে বুঝতে পারে যে কোনটা অপারেশন করতে হবে আর কোনটা অপারেশন করতে হবে না, এই হলো বিষয়। কারণ আমাদের রুগীদের একটু সেন্সিটিভ বিষয় ছিল যে খুব মারাত্মক গুরুতর আহত হয়েছে, এই জন্য ওনার কাছে যাওয়া মানে নিয়ে গেছিলাম আমরা, এই জন্যই যাতে উনি একটু ভালো পরামর্শ দেয় এবং ভালো একটা কিছু করতে পারে। আর রাস্তার আসতে যে কি এলো আপনার বিষয়টা তো দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে রাইড করতে গেলে যে কী কী সমস্যা ফেস করতে হয় এগুলো কিন্তু সব স্বচক্ষে কিন্তু দেখার মতো বিষয়। কারণ রাস্তার মধ্যে রাইড করতে গেলে যে সব নানান ধরনের সমস্যা হয়ে থাকে, কারণ এই অটো চালকগুলোরা কিন্তু অনেকভাবে কিন্তু দক্ষ হতে পারে। কারণ এই অটো চালকগুলো আমি যেভাবে খারাপ ভাবতাম আসলে ওরা সেরকম খারাপ না, আবার অনেকগুলো আছে অনেকগুলোই খারাপ, কারণ ওরা রাইডের থেকে বেশি রাইড করে ফেলে, কারণ এতে করে ঝুঁকি, কারণ বেশির থেকে বেশি রাইড করলে একটু ঝুঁকির মধ্যে হয়ে যায়। কারণ হচ্ছে কি, ওরা যে ওদের যে লাইটটা ইউজ করে ওদের লাইটটা কিন্তু ফগ লাইট, আপনি যখন রাইডে রাইড করতে যান যখন ওরা যখন অপোজিট পাশ থেকে যখন চলে আসে আপনি যখন রাইড করতে যান তখন বোঝা যায় যে আসলে ওদের লাইটটা কতটুকু পাওয়ার বা কতটুকু আপনার চোখটাকে কেড়ে নিচ্ছে। কারণ হচ্ছে কি, ওদের লাইটে আপনার চোখটাকে একদম মানে লাইট দিয়ে উজ্জ্বল করে আপনার রাস্তার চোখটায় দেখাতে অসুবিধা করে দেয়, কারণ আপনার আপনার যে লাইট আছে সেই লাইটে দেখাই যায় না।
তো এইগুলো বিষয়, কারণ হচ্ছে কি ওরা রাইডে করতে করতে ওদের এক্সপার্ট হয়ে গেছে। তো তারপরে আপনি তো রেগুলার রাইডার থাকেন না বা যারা রেগুলার রাইড করেন না, তো তারপরে হচ্ছে কি যে আপনি যখন রাইড করবেন তাদের এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ কি যে এদের যে ফগ লাইটগুলো ইউজ করে থাকেন, কারণ এই ফগ লাইট কিন্তু আপনার চোখের যে লাইটের সাথে কন্ট্রোলকে নিমিষে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ আপনার ওদের লাইটটা যে আপনার চোখটা খেয়ে নেবে, তো এটি করে আপনি যখন রাইড করতে যাবেন তখন ওর কাছ থেকে যদি গাড়ি চলে আসে বা সামনে যদি গর্ত তত্ত্ব যদি থাকে তাহলে কিন্তু ওই গর্তের মধ্যে পড়ে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। তাতে এটি কিন্তু করা থাকবে না, কিছু করার থাকবে না, এবং এর সমাধানও তখন কিন্তু খুঁজে বের করতে পারবেন না, ওই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ সমাধান তখনই পাবেন যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে না এই জায়গায় আমার ভুল ছিল, এই ভুলটা আমার তখন করা ঠিক হয় না। তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে এই শোধরানো কিন্তু সম্ভব না, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে শোধরানো সম্ভব কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা সম্ভব না। তাই চোখ কান খোলা রেখে রাইড করবেন, আর অটো থেকে বা রাইডে যেখানে রাইড করবেন আপনারা সেফলি রাইড করবেন। অটো ড্রাইভারদের আমি খারাপ বলি না, এরা ভালো রাইড করে, আপনারাও দেখে শুনে রাইড করবেন, কারণ বিপদ আপদ দেখে কিন্তু আসে না। তো সেফলি রাইড করার চেষ্টা করবেন, আগে জীবন তারপরে হচ্ছে রাইড, ঠিক আছে।